আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নতুন একটি ভিডিও। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, ধরেন আপনি একটি স্পিনিং মিলে কাজ করেন। এখন আপনাকে বলা হলো যে আপনি উক্ত স্পিনিং মিলের অ্যাভারেজ কাউন্ট আপনি ক্যালকুলেশন করেন। তো এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আমরা যখন একটি স্পিনিং ফ্যাক্টরির অ্যাভারেজ কাউন্ট ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানতে হবে। প্রথম নাম্বারে আমাদের হবে যে উক্ত ফ্যাক্টরিতে আমাদের কতগুলা রিং মেশিন আছে। তো আমি ক্যালকুলেশনটি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি ধরে নিচ্ছি যে আমাদের ফ্যাক্টরিতে 10টি মেশিন আছে। তো উক্ত ফেসে তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ফ্যাক্টরিতে রানিং কাউন্ট আছে 30 এনি, 40 এনি, 50 এনি এবং 32 এনি। তারপরে আমি যে কাউন্ট পেয়েছি, ধরেন এখানে আমি 30 কাউন্ট পেয়েছি, 30 কাউন্টের আমাদের মেশিন আমি ধরে নিলাম 3টি, এবং 3-এর সাথে আমি আমাদের এই 30 আমি গুণন দিয়ে দিচ্ছি। তারপর 40-এর সাথে আমি আমাদের মেশিন ধরে নিচ্ছি যে 40 কাউন্টের আমাদের 2টি মেশিন আছে, তো 40-এর সাথে আমি 2 গুণন দিয়ে দিচ্ছি। তারপরে হলো যে 50 এনি, অর্থাৎ 50 কাউন্টের আমাদের কতটি মেশিন আছে। তো আমি এখানে ধরে নিলাম যে 50 কাউন্টের, তো 50 কাউন্টের আমাদের মেশিন ছিল 4টি। এখন আমি 4-এর সাথে বা 4-এর সাথে আমি 50কে গুণন দিব। তো গুণন দেওয়ার পর তারপরে আমি এই পাশে যে গুণন করার পর যে ফলাফলটা হয় সেটা আমি লিখে নিচ্ছি। তারপরে হলো যে 32 কাউন্ট, তো 32 কাউন্টের আমি মেশিন ধরে নিচ্ছি যে আমাদের 1টি মেশিন আছে, তাই আমি 32-এর সাথে 1 গুণন দিয়ে এই পাশে ফলাফলটা লিখে নিচ্ছি। তো কাউন্টের সাথে আমি মেশিন নাম্বার গুণন দিয়ে আমি যে ফলাফলটা পেয়েছিলাম সেই ফলাফলগুলো আমি একসাথে সবগুলা গুণন করব, সরি সবগুলা ফলাফল আমি একসাথে যোগ করে নেব। তো সবগুলা ফলাফল একসাথে যোগ করার পর আমি ফলাফলের যে ভ্যালু সেটি আমি পেয়ে গেলাম যে 402। তো এখন আমি 402কে মেশিন নাম্বার দিয়ে গুণন করব, অর্থাৎ আমি কতটি মেশিন ছিল আমাদের ফ্যাক্টরিতে। তো আমি ধরে নিয়েছিলাম যে আমাদের ফ্যাক্টরিতে মেশিন সংখ্যা ছিল 10টি। এখন আমি এই 10 দিয়ে আমি ভাগ করে নিব আমাদের টোটাল যে ফলাফল পেয়েছিলাম সেই ফলাফলকে। তো এই টোটাল ভ্যালুকে আমি যখন এই 10 বা মেশিন নাম্বার দিয়ে ভাগ করব, তখন আমি পেয়ে যাব যে 40.2 এনি, অর্থাৎ আমাদের অ্যাভারেজ কাউন্ট হলো 40.2 এনি। তো এভাবেই আপনারা খুব সহজেই একটি ফ্যাক্টরির অ্যাভারেজ কাউন্ট খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চাই এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার চাই। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।